সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিও হচ্ছে ওয়ার্ড আর্ট নিয়ে, অর্থাৎ এম এস ওয়ার্ডে ওয়ার্ড আর্ট অপশনটি। যদিও সবগুলো ভার্সনে আছে, কিন্তু সবগুলো ভার্সনে, ওল্ড ভার্সনে এভাবে ডিজাইন করা নেই। আমি যেটা দেখাই দেবো যে আপনি যে কোনো ভার্সন ইউজ করে এভাবে ডিজাইন আকারে ওয়ার্ড আর্টের কাজ কিভাবে করবেন, আপনি যে কোনো ভার্সনে এই কাজটা নিয়ে আসতে পারবেন, আমি সেটি দেখিয়ে দেবো। দেখেন, এটি কিন্তু শুধু 1997 যে ভার্সনটা ছিল, 97, 2003, 2007 পর্যন্ত এই ওয়ার্ড আর্টটা এই সিস্টেমে আছে। পরের যে আপডেট ভার্সনগুলো আসছে সেই ভার্সনে কিন্তু ওয়ার্ড আর্ট আপনি এইভাবে পাবেন না। কীভাবে পাবেন সেটা অবশ্যই হয়তো আপনার জানা আছে, সেটা পাবেন এইভাবে, যেখানে আপনি ইচ্ছা মতো সবগুলো আর্ট করতে পারবেন না। তো আমি যেটা, আপনি যে কোনো ভার্সনে ইউজ করেন না কেন, কীভাবে আপনি ওল্ড ভার্সন ওয়ার্ড আর্ট নিয়ে আসতে পারবেন সেই অপশনটি আমি দেখাই দেবো। তো চলুন ভিডিওটি শুরু করি। সেজন্য আমি এটা কেটে দিলাম, আমি দেখাই দেবো এবং এই ওয়ার্ড আর্টের কাজটাও আংশিক দেখাই দেবো। তো আমরা এখান থেকে, আমরা যে কোনো একটা এমএস ওয়ার্ড পেজ ওপেন করলাম, সেখান থেকে আমরা যে ওয়ার্ড আর্টটা, আমি যে ভার্সনটা দিয়ে কাজ করতেছি 2016, তো এখানে কিন্তু ওয়ার্ড আর্টটি এভাবে করা আছে। তাহলে আমরা কি করতে পারি, এটাকে আমরা ওল্ড ভার্সনে নিয়ে যাব। সেজন্য এই পেজটা যে আমরা নিয়ে এসেছি, পেজটা নিয়ে আসার পরে আমরা এখানে ফাইলে আসব, ফাইল থেকে সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজ থেকে আপনারা যেখানে, যে কোনো একখানে আমরা এটা সেভ করব, সেজন্য আমি এখানে এটা সেভ করে রাখি। এটার নাম দিলাম ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্ট দিলাম। এই যে দেওয়ার পরে আপনাদের ওয়ার্ড ডকুমেন্ট এখানে আসবেন। এখানে আসার পরে যেটা করবেন সেটা হচ্ছে, এখানে এই যে দেখেন ওয়ার্ড 2000, এই যে ওয়ার্ড 97 থেকে 2003 ট্যাম্পলেট, এইটা সিলেক্ট করবেন। এই যে ওয়ার্ড 2097 থেকে 2003 ট্যাম্পলেট সিলেক্ট করে এটা সেভ করে দেবেন। এইবার দেখেন মজার বিষয়, এই যে পুরো যে ওয়ার্ড আর্টটা আপনার এখানে চলে আসছে। তো আপনি যতগুলো ডকুমেন্ট নেবেন, যখন ওয়ার্ড আর্টের কাজের প্রয়োজন তখন এইভাবে কাজ করবেন। এবার কথা হচ্ছে, ওয়ার্ড আর্টের কাজগুলো অবশ্যই আপনাদের জানা আছে, আমি তারপর একটা দেখিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড আর্ট নিলাম, প্রথমে এটাই নিলাম। এটাই নেওয়ার পরে এখান থেকে আপনাকে প্রথমে, আপনি বাংলা লিখতে চান নাকি ইংরেজি সেটা আগে সিলেক্ট করে নেবেন। যদি বাংলা হয় সুতুন নিয়ম যে সহ অনেক রকমের ফন্ট এখানে আছে, সেই ফন্টগুলো সিলেক্ট করবেন। আর যদি আপনি ইংরেজিতে নেন তাহলে ইংরেজি যে কোনো একটা ফন্ট আপনি সিলেক্ট করতে পারেন। তো ফন্টটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমি এখান থেকে সুতুন নিয়ম সিলেক্ট করলাম। সুতুন নিয়ম সিলেক্ট করার পরে এখান থেকে কিন্তু আপনার লেখাগুলো এইভাবে আসবে, লেখাগুলো এখান থেকে ধরে আপনি কেটে দিবেন। এখান থেকে আপনি যে কোনো কিছু লিখতে পারেন। আমি লিখলাম, আচ্ছা, তারপরে এখান থেকে যেটা করতে হবে, অবশ্যই আপনার যে উপরে যে ইংলিশ আছে এটাকে আপনাকে বিজয় ক্লাসিক করে দিতে হবে। আমি এটা লিখলাম এখানে, আপনি এখানে যে কোনো লেখা লিখতে পারেন, যেটা চলে আসছে। এবার যেটা কথা হচ্ছে, আমরা এই লেখাটাকে এখান থেকে পজিশন করে নেব। একটা মাঝখানে নিয়ে আসলাম, পজিশন করলে লেখাটা আমরা টানতে পারবো, যে কোনো স্তরে নিয়ে যেতে পারবো। পজিশন না করা পর্যন্ত আপনি এটা কোথাও নিতে পারবেন না। সেই জন্য যে কোনো লেখা আমরা ওয়ার্ড আর্ট দিয়ে লিখবো সেটাকে পজিশন করে নেব। তারপর এখান থেকে আমরা মডেল চেঞ্জ করতে পারি। চেঞ্জ শিফট দেখেন, এখানে ক্লিক করলে যে কোন মডেলে আপনি লেখাটাকে নিতে চাচ্ছেন আপনি সেই মডেলে নেবেন। এখান থেকে আপনি যে কোনো লোগো বা যে কোনো একটা মডেল আপনি চুজ করতে পারেন। আমি এটা নিলাম। এটা নেওয়ার পরে আপনি দেখেন এটাকে টেনে আপনার ইচ্ছা মতো ছোটো বড়ো করতে পারবেন। এই যে এখানে ধরে, এই যে গ্লাসে এখানে ধরে আপনি আপনার ইচ্ছা মতো করে নিতে পারেন। এভাবে প্রত্যেকটার কাজ কিন্তু সেম। তারপর এখান থেকে আপনি এটার কালার, ডিজাইন সব কিছু আপনি একটা একটা করে চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ ওয়ার্ড আর্টটাই হচ্ছে এক রকমের আর্ট আর কি। আপনি এখান থেকে আবার চাইলে এর ডিজাইনটাও চেঞ্জ করে দিতে পারেন। সেজন্য আপনি যখনই এখানে ডিজাইন চেঞ্জ করবেন তখন আপনার ফন্ট চেঞ্জ হয়ে যাবে। কিন্তু যখন আপনার ফন্ট চেঞ্জ হয়ে যাবে, এতে তাহলে আপনার কী করতে হবে, তখন পুনরায় ফন্ট নিয়ে আসতে হবে। পুনরায় ফন্ট নিয়ে আসার জন্য এই যে এখানে ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, আপনার এখানে যে ইডিট টেক্সট এখানে আসতে হবে। আসার পরে আবার এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিতে হবে আপনাকে। টাইমস নিউ রোমান হয়ে গেছে, এখান থেকে আপনাকে তাহলে কী করতে হবে, যদি আবার সুতু নিএমজি দিতে চান এখান থেকে আপনার ফন্ট সুতু নিএমজি করে দিতে হবে। হ্যাঁ, সুতু নিএমজি করে দিতে হবে। দিয়ে ওকে করে দিলে এই যে কন্টেন্ট ক্রিয়েটর। তো এখান থেকে আপনি, এটাই হচ্ছে মূলত ওয়ার্ড আর্টের কাজ। এখান থেকে আপনি যে কোনো স্টাইল করে নিতে পারেন। এটা নিলাম, এই যে। তো আপনার চেঞ্জ শেপ থেকে আপনি এখানে যে কোনো স্টাইলগুলো নিতে পারেন। আর এখানে ওয়ার্ড আর্টের যে ডিজাইন আছে এই ডিজাইনগুলো আপনি এখান থেকে করতে পারেন। তবে লেখার পরে যদি আপনি ডিজাইন চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ফন্ট চেঞ্জ হয়ে যাবে। তাহলে আপনাকে এডিট টেক্সট থেকে আপনাকে ফন্টগুলো
আবার পুনরায় ক্রিয়েট করে নিতে হবে। ইংরেজির ক্ষেত্রে সেম একই রকম, আমি এটা ডিলিট করে দিলাম। ইংরেজির ক্ষেত্রেও কিন্তু আপনার সেম একই রকম কাজ, আপনি যখন ইংরেজি লিখবেন সেম একই ভাবে যখন আপনার প্রয়োজন হবে এখানে তখন আপনি এখানে আসেন, কোন ডিজাইনটা কোন মডেলটা আপনি নিতে চান আপনি সেটাতে ক্লিক করতে পারেন। আমি এবার এখান থেকে এটা নিলাম। এটা নেওয়ার পরে আপনি এখান থেকে যদি ইংরেজি লিখতে চান, ইংরেজির অনেক ফন্ট আছে, আপনি কোন ফন্টে লিখতে চান সেটাও করতে পারেন আপনার ইচ্ছে মতো। আমি আগে লিখে নিচ্ছি এবার। উপর থেকে আপনাকে অবশ্যই যখন ইংরেজি করবেন তখন তো এখান থেকে আপনাকে এটা চেঞ্জ করে দিতে হবে। লিখলেন, লেখার পরে আপনি এটা কিন্তু এখান থেকে ড্রপ করতে পারবেন না, সেজন্য আপনাকে এটাতে সিলেক্ট রেখে পজিশন করে নেবেন, আপনি যে কোনো একটা পজিশন করে নেবেন এখান থেকে, তারপরে আপনি এটা সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করে আপনি যে কোনো স্থানে ড্রপ করে নিতে পারবেন। আপনি চাইলে এটা এখানে ধরে এভাবে উপর নিচ করতে পারেন, এই যে এখানে ধরে আপনি এটা ঘুরিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা মতো, এই যে এই, তারপর এটা চাইলে আকার বড় করে দিতে পারেন, এই যে এখানে লিখে এটা আরো বাড়াই দিতে পারেন, এই যে কমাই দিতে পারেন, এখানে ধরে আপনি এটা চাইলে এদিক সেদিক করে দিতে পারেন আপনার ইচ্ছে মতো। তো মূলত যে কাজটা দেখানো হয়েছিল সেটা হচ্ছে ওয়ার্ড আর্ট, আপনি যে কোনো ভার্সনে, আমি আবারও দেখাই দিচ্ছি, আপনি যে কোনো ভার্সনে ওয়ার্ড আর্ট ব্যবহার করতে পারেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, এমএস ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করবেন, ফাইল থেকে সেভ অ্যাজে ক্লিক করবেন। সেভ অ্যাজ ক্লিক করার পরে আপনি এখান থেকে যে কোনো ভার্সনে আপনি এটা যেখানে সেভ করতে চান সেখানে সেভ করবেন। তারপরে এখানে ফাইল নেম যা মনে চায় দিলে দিলেন, না দিলেন নাই। সেভ অ্যাজ টাইপ, এখানে আসার পরে এই যে প্রত্যেকখানে থাকবে আপনার ওয়ার্ড 2097 থেকে 2003 টেম্পলেট, এটা সিলেক্ট করে দিয়ে সেভ করে দিবেন। সেভ করে দিলেই কিন্তু আপনার যেই ইয়েটা ছিল সেটা চলে আসবে, ওয়ার্ডটা চলে আসবে। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। অন্য কোনো প্রশ্ন যদি থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।